আসসালামু আলাইকুম। এলবিএসের বর্ষের পরীক্ষা দিলে আপনারা যারা ইতিমধ্যে পরীক্ষা শেষ করছেন এবং ভাইবার জন্য অপেক্ষা করছেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। ভাইবাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার লেকচারটি শুনলে ভাইবা সংক্রান্ত আপনার ধারণাটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আজকে মূলত আলোচনা করব শুরু থেকে আপনি মূলত কি কাজ শুরু করবেন। আমরা এখন শুরু থেকে প্রবেশ করছি। প্রথমত, আপনারা নিশ্চয়ই আমার পূর্ববর্তী ভিডিওগুলিতে দেখেছেন যে সেখানে ড্রেস কোডের কথা আমি বলে দিয়েছি। তো ভাইবার দিন প্রথম করণীয় হচ্ছে আপনার ড্রেস কোডগুলি মেনটেন করে এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি যা উল্লেখ করে দিই, বেশি প্রয়োজনীয় কাগজপত্রাদি একটা লেমিনেটিংয়ের বা পানি কালারের একটা ফাইলের মধ্যে ভরে নিয়ে আসবেন, যাতে সহজে আপনি নিজেও দেখতে পারেন, খুঁজে বের করেও দেখাতে পারেন। এরপর আপনি লাইন ধরে দাঁড়াবেন। লাইন ধরার পর যখন ডাকবে তখন আপনি বরাবরই সালাম দিয়ে মে আই কাম ইন স্যার বা আমি কি ভিতরে আসতে পারি এটা বলে ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করে দাঁড়িয়ে থাকবেন। আপনাকে বসার অনুমতি দিলে অবশ্যই বসবেন, এক পর্যন্ত মোটেও বসবেন না। বসার পর আপনার করণীয় হচ্ছে যে কাগজপত্রগুলিতে স্বাক্ষর করতে বলা বট অ্যাটেন্ডেন্স শিট, আপনি যে ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করছেন সেই ভাইবা বোর্ডের ডেকোরামটার নিয়ম অনুযায়ী আপনাকে একটা জায়গায় স্বাক্ষর করতে হচ্ছে, এবং সেই স্বাক্ষর করার মাধ্যমে আপনি প্রমাণ দিচ্ছেন আপনি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। তাহলে আপনার সাক্ষাৎ পর্ব শেষ করলেন। স্বাক্ষর পর্ব শেষ করার পর আপনার করণীয় হচ্ছে মেরুদণ্ড সোজা করে বসা, টেবিলের উপরে হাত রাখবেন না। এটাকে ভদ্র বলা হচ্ছে না, এটাকে ভদ্রতার বিরুদ্ধে বলা হচ্ছে। কাজে করণীয় হচ্ছে হাত না রাখা, হাত নিচে নেমে রাখে বসবেন। এরপর আপনি যে জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবেন এবং যেখান থেকে আপনার লক্ষ্য হবে যে আপনাকে প্রশ্ন করার সময় আপনি খুব সাবলীলভাবে উত্তর দিবেন, কাচুমাচু হয়ে না, বেশি স্পিডে না, একবারে ঢিলে লালাও না। আপনাকে প্রথমেই জিজ্ঞেস করতে পারে আপনার নাম সম্পর্কে, আপনি তখন আপনি যথারীতিভাবে বলবেন আপনার নাম। এরকম অনেক সময় জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনার নাম তো শাহজালাল, আচ্ছা শাহজালাল সাহেব আপনার নামের সাথে আর কারোর নাম আপনার জানা মতে বাংলাদেশের আছেন এমন কোনো প্রাচীন কোনো ব্যক্তির কথা কি বলতে পারবেন কিনা, তখন আপনি বলবেন যে সিলেটের যে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আছেন ওনার কথাটা বলবেন। অর্থাৎ আপনার নামের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু আছে কিনা এখান থেকেও কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে। আপনি নামের মানেও জানিয়ে যাবেন যদি নামের মানে থাকে, আর যদি মানে না থাকে সেটা আলাদা করে বলার দরকার নেই, কারণ আপনি ওটা যেহেতু মানে জানেন না। এরপর এই নামের সাথে আরও কারো নামের মিল আছে কিনা, ধরুন আপনি এটা নাম রেখেছেন এটার নামে আরও কে কে আছেন, এইরকম। হ্যাঁ, আপনার পিতামাতার নামেও জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, আপনার পারিবারিক বিভিন্ন বিষয় দুটিনাটি দুইটা একটা প্রশ্ন করতেই পারে। এরপর হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি ল পাশ করে কি করতে চান। ল পাশ করলে স্যার আমি অ্যাডভোকেট হতে চাই, বা ভালো রেজাল্ট করলে আমি আরও উচ্চতর ডিগ্রি নিয়ে আমি জজশিপের পরীক্ষা দিতে চাই যদি আমার বয়স সীমায় কভার করে। এইরকমভাবে আপনি উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবেন, এবং সেই চেষ্টার ধারাবাহিকতায় আমরা দেখব যে চেষ্টার ধারাবাহিকতায় আপনি উত্তরগুলি দিতে পারলে আপনার প্রতি তাদের একটা পজিটিভ অ্যাপ্রোচ সৃষ্টি হবে। এরপর হচ্ছে যে আপনি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটার উত্তর আপনারা দিবেন। এরপর হচ্ছে আপনি সনদ ল পাওয়ার পর, যদি সনদ পান, ল পাওয়ার পর কোথায় প্র্যাকটিস করতে চান, আপনার হোম ডিস্ট্রিক্টে করবেন নাকি যে ল কলেজের অধীনে পরীক্ষা দিচ্ছেন এটা যে জেলায় অবস্থিত সেখানে প্র্যাকটিসটা করবেন। এটা আপনারা যার যার অঞ্চল ভেদে সে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবেন। আই হোপ আপনারা বুঝেন বিষয়টা, ওইভাবে উত্তরটা দেবেন। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি ল পেশায় কেন আসতে চাইলেন, মানে আপনার এতগুলি প্রফেশন ছিল, আপনি বিভিন্ন জবে ঢুকতে পারতেন, আপনার অন্যান্য দিকে সেক্টর ছিল, বিভিন্ন ধরনের বিষয়, একটা রানিং ইনকাম, জবে মানে হচ্ছে রানিং ইনকাম, রানিং ইনকাম ছেড়ে একটা ল পড়ার মতন বিষয়ের মধ্যে কেন আসলেন, যেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সাকসেসফুল হতে তো সময় লাগে, এই ধৈর্যটা ধরার জন্য আপনি কি মানসিকভাবে প্রস্তুত আছেন কিনা। আপনি অবলীলায় আপনি সেই বিষয়গুলিকে বলে যাবেন যে আপনার যে কনফিডেন্ট লেভেলটা ভালো সেই বিষয়টা বলবেন, এবং এই বিষয়গুলির মাধ্যমে মূলত আপনার আপনার প্রাথমিক বিষয়গুলি আপনাকে পৌঁছে দিবে আপনার পরবর্তী প্রশ্নগুলির আনসার দেওয়ার জন্য। কারণ আপনি যখন আস্তে আস্তে সেট খেতে শুরু করবেন, প্রশ্ন বেঁধে কাউকে পাঁচটা প্রশ্ন করে, কাউকে দশটা প্রশ্ন করে, কাউকে এর বেশিও করে, কাউকে দুইটা তিনটা প্রশ্ন করেও ছেড়ে দেয়, এমনও কারো কারো ভাগ্য থেকে থাকে। সেই অভিজ্ঞতা থেকেই আমরা যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন কলেজগুলিতে এই এক্সপিরিয়েন্সগুলি চালিয়েছি আমি, এবং যেহেতু আশেপাশে কলেজগুলিতে আমি ভাইবার সময় থেকে দেখেছি সারাদিন মূলত কী কী ধরনের প্রশ্ন করে, সে আলোকে মূলত ভিডিওগুলিকে বানানো। আপনারা আজকে এটাকে একটি পর্ব ধারাবাহিক ক্রম হিসাবে দেখতে পারেন। এরপর আমরা আরও ভিডিও নিয়ে আসবো সাবজেক্ট ভিত্তিক, আশা করি তখন আমাদের সঙ্গে থাকবেন। আমরা মূলত আজকে প্রাথমিক আলোচনা করলাম, এরপর দণ্ডবিধি নিয়ে ডিটেলড আলোচনা আমরা শুরু করব আগামী ক্লাসগুলিতে। আশা করি এতক্ষণ বক্তব্য শুনেছেন সেই জন্য আপনাদের নিকট খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।